তাহলে আজকের লেকচারে আমরা ডিফারেন্সিয়াল ফাংশনস এর উপরে কিছু অ্যালজেব্রা ডিসকাস করব মানে দুটো ডিফারেন্সিয়াল ফাংশন যদি নিই তাহলে তার এডিশনটা ডিফারেন্সিয়াল হয় ইত্যাদি আর আর একটা থিওরাম ডিসকাস করব সেটা হচ্ছে ক্যারা থিওরি থিওরাম ঠিক আছে সো ফার্স্ট অফ অল सपोज আই টেক টু ফাংশনস f and g ডিফাইন্ড অন অ্যান ইন্টারভাল

F plus g a plus h minus f plus g a divided by h and you are calculating the limit as h tends to zero. F plus g definition key function here at any point it is going to be f of that point plus g of that point. Tale next line otai lekhaolo. J it is equal to limit h tending to zero, f a plus h plus g a plus h minus f a minus g a. Right? f plus g a zeta. সেটা হচ্ছে এফ এ মাইনাস জি এখানে রয়েছে সুতরাং এটা মাইনাস অফ এফ এ মাইনাস হবে রাইট আর তারপরে তুমি যেটা পাচ্ছো যে দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডিং টু জিরো এবারে গ্রুপিংটা একটু করে নাও f -A -G -A,

দুটো ফাংশনের মানে h এর উপরে এটা তো ফাংশন সেই ফাংশনের যোগফল করলে তার লিমিটও এক্সিস্ট করবে তার মানে যে সেকেন্ড লাস্ট যে স্টেটমেন্টে লেখা হয়েছে এখানে তুমি ডিডিউস করছো যে এই দুটো লিমিট এক্সিস্ট করছে হেন্স এই লিমিটটা এক্সিস্ট করবে এটা আমরা প্রমাণ করেছি এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু দা সাম অফ দিস টু লিমিটস তার এত বক্তব্য আমরা কিন্তু এখানে বুঝতে পারছি রাইট So, what are you getting? That uh, your limit extending to 0, f plus g a plus h minus f plus g a divided by h, this is actually going to exist, right? So, therefore, the function f plus g is differentiable at a. And not only that, by your calculation, you have seen that it is actually equal, going to be equal to f prime a plus g prime a. So the function f plus g is differentiable at a and its derivative at a is f prime a plus g prime a. Derivative of f at a plus the derivative of g at a. You have to focus on the way your logic is proceeding. You cannot uh, go randomly about it. Okay, so the next one is uh, also not so difficult.

ডেরিভেটিভ বা কন্টিনিউটি এসব ডিসকাস করতে চাই আমাকে ওই পয়েন্টের একটা দিকে তাকাতে হয় আর রিয়েল লাইনের মানে হচ্ছে ওটার যে জায়গা সেটা হচ্ছে আমিউট দ্য পয়েন্ট এতেই দেখতে চাইছি সো আমার রেজাল্টস গুলো আমি সবই ইন্টারভেল উপরে ডিসক্রাইব করছি আর ওটাকে আমি ট্রান্সলেট অন এনি সাবসেট অফ আর্ক করে ফেলতে পারবো উইদাউট এনি ট্রাবল ওকে amar function deva on the interval i differentiable at the point a they take any real number c and look at the function cf then cf is also defined on the same interval i it is differentiable at the point a and the derivative of c f at a will be equal to c times the derivative of f at a it এতগুলো বক্তব্য ওখানে যে ছোট করে লেখা আছে দেন ফর এনি সি বিলোইং টু আর সিএফ প্রাইম এ ইজ इक्वल टू সি ইনটু এফ প্রাইম এটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে ঠিক আছে তাহলে দেখো আবার করে তুমি মানে আমি যেভাবে স্লাইডে লিখেছি আমরা যে কেউ আমাদের অভ্যাস আছে আমরা এইভাবে লিখি কিন্তু আর আমি জানি যে এটা এক্সিস্ট করবে সুতরাং খুব একটা অসুবিধে নেই কিন্তু তোমাকে এই যে জাস্টিফিকেশন অফ দ্য এক্সিস্টেন্স অফ

FA divided by H. This exists. Therefore, if you uh, look at uh, multiplication of this by C, then that limit will also exist. Therefore, the function CF is differentiable at A. Our formula is the limit is exactly equal to C into limit H tending to 0, FA plus H minus FA divided by H. So, it is C into F prime A. স্কুল তাই না আমরা ডেরিভেটিভস গুলো ইউজ করতে ভীষণ অভ্যস্ত তো ওটা নিয়ে আমার কোনো সংশয় নেই আমরা জাস্ট যেটা করছি যে আমরা ফর্মুলাজ গুলো কি ভাবে ডিডিউস হচ্ছে সেটা একটু ডিসকাস করছি Next result in this direction is that if you suppose you have two functions f and g defined on an interval i, and suppose both f and g are differentiable at some point a of the interval i. Mm -hmm. uh, f into g, a j function are defined on the interval i, will also be differentiable at a. ঠিক আছে আর এটার ডেরিভেটিভ কি হবে পয়েন্ট এ দ্যাট ইস গোয়িং টু বি ইকুয়াল টু এফ এ টাইমস জি প্রাইম এ প্লাস জি এ টাইমস এফ প্রাই তাহলে দেখো আমি জাস্ট এখানে একটুখানি ডাইগ্রেস করে একটা কথা কিন্তু ইনসিস্ট করছি কারণ এটা আমার ভীষণ ভাবে বোঝবার দরকার আছে যে আমি প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু বলে চলেছি তাহলে যদি বাই চান্স এই ফাংশনটা পুরো ইন্টারভেল এর উপরে হতো তাহলে প্রত্যেকটা পয়েন্ট অফ দা ইন্টারভেল জন্য এই ধরনের একটা ফর্মুলা পেতে তার মানে কি যে এফ জি প্রাইম এটাকে তুমি আর একটা ফাংশন হিসেবে ভাবতে পারতে অন দা ইন্টারভাল আই যেটা প্রত্যেকটা পয়েন্টে এই রকম একটা সূত্র ধরে তোমার ভ্যালুটা দেবে যে f a g prime a g a, plus g a into f prime a এই জিনিসটা কেন ইউস মানে এভাবে ভাবাটা কেন ইউজফুল যে তুমি যে ফাংশনের ডেরিভেটিভটা নিলে সেটাকেও

এই আমরা সবসময় দেখেছি আর তাদের যে প্রুফটা তোমাদের যদি থাকে তোমরা কম্পেয়ার করো যে লিমিটের যে প্রুফ যে প্রুফ এখন যেটা দেখছো ডিফারেন্সিবিলিটির প্রুফ তার মধ্যে একটা প্যাটার্ন দেখতে পাবে সেটা যদি দেখতে পাও দেন ইট উইল স্যাটিসফ্যাক্টরি ফর ইউ

ঠিক প্রথম লাইনের দেখছি তাহলে জিরো মানে কি সেটা লিখছি তাহলে এফ এ প্লাস এইচ জি এ প্লাস এইচ মাইনাস এফ এ g এ ডিভাইডেড বাই এইচ রাইট তাহলে এখানে অ্যাজ ইন প্রিভিয়াস

ঢুকিয়েছো সেটা হচ্ছে মাইনাস এফ এ জি এ প্লাস এইচ আশা করি যে আমার বলতে যতটা সময় লাগছে তোমার দেখে বুঝতে তার থেকে কম সময় লাগবে এই ভাবে তুমি করলে তো যা এচ ছিল তাই রেখে দিলাম এবার কি করছি এবারে আমি অনেকগুলো স্টেপ জাম্পিং করেছি হ্যাঁ আমার কি কি জানা আছে আমার জানা আছে যে লিমিট টু জিরো জি এ প্লাস এইচ মাইনাস জি এ ডিভাইডেড বাই h।

দ্য কেয়ারলেসনেসটা কি হয়েছে যে তুমি অ্যাকচুয়ালি ধরে নাও যে ডিফারেনশিয়েবল অ্যাট এ না ধরে ওটাকে ডিফারেনশিয়েবল ইন আ নেবারহুড ধরে নাও ঠিক আছে তাহলে যেটা দাঁড়াবে যে আমি যেটা লিখেছি মানে প্রপোজিশনে যেটা লিখেছি ডিফারেনশিয়েবল অ্যাট এ বিলংগিং টু আই ওইটা না করে ওটাকে ধরো ডিফারেনশিয়েবল অন আই করে দাও মানে সহজ করার জন্য আর না হলে ইন আ নেবারহুড কেন এই জায়গাটায় আমি থেমে ঠিক করছি সেটা হচ্ছে যে তাহলে কি দাঁড়াবে যে জি যে ফাংশনটা সেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে ইন আ নেবারহুড অফ এ রাইট তাহলে কন্টিনিউয়াস হওয়ার ফলে জি এ পয়েন্টে যেহেতু সেই জন্য ওটা একটা নেবারহুড পাওয়া যাবে আরো ছোট হয়তো যেখানে জিটা জি এক্স উইল বি নট জিরো

করতে চাইছো অন্তত এক্সিস্ট করে কিনা এটা হচ্ছে তোমার প্রশ্ন তাহলে আবার করে ওই জিনিসটা ব্যবহার করো যে তোমার লিমিট h টেন্ডিং টু 0 fa h minus fa ডিভাইডেড বাই h এটা এক্সিস্ট করে লিমিট h টেন্ডিং টু 0 ga h minus ga ডিভাইডেড বাই h এক্সিস্ট করে আর লিমিট h টেন্ডিং টু 0 1 ga h ga সেটাও এক্সিস্ট করে সেই জন্যই ওই প্রথমে বললাম যে একটা পয়েন্টে ডিফারেনশিয়েবল এট আ পয়েন্ট এই ব্যাপারটা বলবো না হ্যাঁ মেস হবে সেই জন্য ডিফারেনশিয়েবল ইন আ নেবারহুডটা নিলাম ঠিক আছে তাহলে এই তিনটে লিমিট যেহেতু করে সেই জন্য যে লিমিট টা আমি চাইছিলাম সেটা করবে তোমিট উইল বিভেটিভ অফ এফ বাই জিট এ উইল বি ইকুয়াল টু যেটা স্লাইডের উপরে দেখতে পাচ্ছ লিমিট এক্সটেন্ডিং টু জিরো ওয়ান বাই জি এ প্লাস এইচ ইন্টু

রাইট সো আমরা যে এই আর্গুমেন্টস গুলো করলাম তার মধ্যে আমার এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা মনে হয়েছিল যেটা আমিও দেখো একটা ছোট মিস করেছিলাম যে আমি আমাকে আমার লজিকটাকে একদম ঠিক রাখতে হবে যে যখন আমি লিমিট কম্পিউটেশন ইত্যাদি করছি আমি র‍্যান্ডমলি যা খুশি তাই করতে পারি না আমাকে যে জিনিসটা লিমিটটা কম্পিউট করতে হবে তার এক this আগে ভেরিফাই করতে হয় তারপর আমি অ্যালজেব্রা অফ লিমিটসটা লাগাতে পারি আমি আগেই অ্যালজেব্রা অফ লিমিটস লাগিয়ে দিলাম এই কাজটা করতে পারি না যদিও আমরা একটু শর্টকাট করার জন্য অনেক সময় যেভাবে ধরো স্লাইডেই যে ভাবে লেখা আছে সেভাবে লিখি কারণ যদি অত শর্টকাট না করি তাহলে তো দিসটার পর দিসটা শুধু একটা ছোট কথা বলতে গিয়েই লেগে যাবে কিন্তু মনের মধ্যে জিনিসটা যেন একেবারেই পরিষ্কার থাকে যে

লাইন সেগমেন্টস তো বলতে চাই না কারণ সেগমেন্ট বললে বাউন্ডেড মনে হয় ইনফাইনাইট লাইন সেগমেন্ট যা না হয় বলো পজিটিভ রিয়েল অ্যাক্সিস আর নেগেটিভ রিয়েল অ্যাক্সিস এটা দুটোই আছে তোমার তার যদি তুমি আর মাইনাস জিরো ভাবো সেটা একটা ওপেন সেট তুমি জানো সুতরাং তুমি যদি একটা পজিটিভ এক্স নাও অথবা একটা নেগেটিভ এক্স নাও তাহলে তার একটা ফুল নেবারহুড পাচ্ছ যেটা মানে uh, ধরো x টা গ্রেটার দ্যান 0 তাহলে একটা নেবারহুড অফ x পাচ্ছো যেটা আর প্রত্যেকটা পয়েন্টই গ্রেটার দ্যান 0 রাইট এটাতে কোনো অসুবিধা নেই একই যদি x নেগেটিভ হয় তাহলে একটা নেবারহুড অফ x পাচ্ছো যার প্রত্যেকটা পয়েন্টই লেস দ্যান 0 সুতরাং আমি সেখানে ডেরিভেটিভ কম্পিউটেশনে আমার কোনো আটকাবে না আই ক্যান অলওয়েজ ক্যালকুলেট দ্য লিমিটস ইত্যাদি

যদি কত হবে মাইনাস এক্স মাইনাস এন সরি টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস ওয়ান তাহলে তুমি যেটা পজিটিভ ইন্টিজের জন্য একটা ক্লাস আগে প্রমাণ করেছিলে সেটা তুমি দেখছো যে নেগেটিভ ইন্টিজের জন্য একই ধরনের ফর্মুলা তুমি পাচ্ছ তো নেগেটিভ ইন্টিরিয়ার কে মানে আলাদা করে ওই রকম না লিখেছি তাতে কোনো অসুবিধে নেই ঠিক আছে আর আমরা সাইন আর কস এই দুটো ফাংশনেরও দেখেছিলাম যে দে আর ডিফারেন্সিয়েল অন দা হোল রিয়েল লাইন সো আই ক্যান কম্পিউট দিভেটিভ অফ সাইন কস রাইট সো ইফ আই লুক এট সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স

ওটাও আমি প্রেডিক্ট করতে পারি না ঠিক আছে এন এর উপরে নির্ভর করে করবে যে একবার তোমার দিকে দিকে করবে করবে আর একবার তোমার ইমাজিন করছি পাই বাই টু তে তুমি যদি ইমাজিন করো তাহলে ফ্রম দা লেফট ইট ইস গোয়িং টু you টু ইনফিনিটি তাহলে এইরকম একটা তোমার গ্রাফটা হয় ইফ ইউ লাইক প্লিস গো ব্যাক এন্ড সি ইট তাহলে এটা আমাকে ওই পয়েন্টস গুলো যেখানে পয়েন্টস অফ ইনফাইনাইট ডিসকন্টিনি হচ্ছে সেগুলোকে আমি বাদ দিতে হচ্ছে সেই জন্য এই কথাটা লিখলাম বাকিটা সহজ কাজ ঠিক আছে তাহলে আমার domain টা আমি যখন fix করে নিয়েছি তারপরে তো আমি জানি যে sin x by cos x is defined in the whole মানে is continuous on the whole of the domain and not only that it is going to be differentiable by what you have proved just now তাই না যেহেতু sin is differentiable everywhere cos is differentiable everywhere so sin x by cos x is going to be differentiable on its domain of definition তাই না And uh, formula taki, the ddx of sin x by cos x, cos x into the derivative of sin x, cos x. So, cos x into cos x minus sin x into derivative of cos x. So, again, another minus sin x comes divided by the square of the denominator function. So cos squared x. So like, keep up, cos squared x plus sine squared x divided by cos squared x is equal to 6 squared x. So the calculation part is not difficult. The only thing is you have to be careful that your what is your domain of definition. Okay.

By what you have proved just now, jehetu cos x ta puro real line upore differentiable, she no sec x function ta she differentiable hobe on its domain of definition. and what is the uh, derivative at a particular point x? It is just going to be sec x tan x. Use the formula.

And an integer, you can define the function cortex. And again, since cos x and sin x are differentiable functions on the whole of the real line, cortex is differentiable in its domain of definition. And the derivative computation is using that formula. You get.

Just write down yourselves and I have actually written it down also. Okay. So after this, I'm sophisticated theorem proof courti, but this is going to be extremely useful. A theorem take a ball, theorem.

You can find a uh, if, if you can find a function, sorry, on the interval i which is continuous at c. Satisfying f x minus f c is equal to phi x times x minus c for every x in in the interval i. This is a necessary and sufficient condition for differentiability. Our phi c in this case.

এটা কি বলছে মানে কিভাবে প্রমাণ করবো কি বলছে তো বলে দিয়েছি তো আগে আমি ধরে নেব যে fটা ডিফারেনশিয়েবল লেটস সি করে দেখাবো যে একটা ফাংশন আছে অন দ্য ইন্টারভাল i which is continuous and which is satisfying that particular formula ঠিক আছে তো ডেফিনিশন কিভাবে দেবো আমার তো ফর্মুলাটা দেওয়াই ছিল তাই না ফর্মুলা কি দেওয়া ছিল যে ওই ফাংশনটা ফাই যে নতুন ফাংশন ডিফাইন করতে যাচ্ছি সেটা স্যাটিসফাই করা উচিত fx minus fc φx x, times x minus c প্রত্যেকটা x এর জন্য ঠিক আছে তাহলে ওইটাকে ইউজ করে আমি ফাইটা টা ডিফাইন করব মানে আমার চাই ওই রকম একটা ফাংশন তো ওইটাকেই আমি মানে অ্যাজ এ সর্ট অফ ব্যাক ক্যালকুলেশন করে আমি বলছি যে ডিফাইন ফাই ফ্রম i টু r বাই দ্য ফলোইং ফর্মুলা ঠিক আছে তো কি করছি যে যখন x not, not equal to c তখন তো আমি x minus c দিয়ে ভাগ করতে পারি সুতরাং when x is not equal to c i am defining phi x to be equal to fx minus fc divided by x minus c very good what to do about x is equal to c আমার জানা আছে f is differentiable at c so you just define phi of c equal to f prime c

that was our formula for phi i'm going to choose cola so and what is that equal to that is equal to f prime c because f is differentiable at c we have it in hand and f prime c is equal to phi c so it is almost uh, trivial right so once you see the proof that uh, phi is continuous at c when i just theorem is স্টেটমেন্ট দেখলে মনে হয় যে হয়তো একটু ভয়ানক কিছু হতে পারে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে খুব একটা ভয়ানক কিছু হচ্ছে না হ্যাঁ জাস্ট ফাইটাকে ওই এর দিকে তাকিয়েই ডেফিনেশনটা দিয়ে দাও তাতে তুমি অটোমেটিকালি পেয়ে যাচ্ছ যে এফটা ডিফারেন্সেবল এড সি যেহেতু সেজন্য টা কন্টিনিউয়া সাইড সি হয়ে যাচ্ছে শুধু তাই নয় ওই যে ফর্মুলাটা বলা আছে যে তোমার দাঁড়া

তাহলে আমার যে ফর্মুলাটা দেওয়া ছিল f x minus x c এই ফর্মুলাটা তো c এর জন্য আমার কোনো অসুবিধেই নেই কারণ আমি যদি c বসাই তাহলে দিকে হয়ে যায় f c minus ওটা zero হয়ে যাচ্ছে আর ডান দিকে কি হয়ে যাচ্ছে five c into c তো সুতরাং সেটাও zero হয়ে যাচ্ছে তাহলে এই যে ইকুয়েশন one এটা c এর জন্য হোল্ড করছে তাতে আমার কোনো

নো প্রবলেমস ইন দ্যাট তাহলে এফ যদি ডিফারেন্সিয়েল হয় তাহলে এই যে কন্টিনিউ ফাংশন পেতে হয় সেটাতে আমার কিছুই সমস্যা হয়নি ঠিক আছে অ্যাট দ্যাট পয়েন্ট ওকে সবই অ্যাট দ্য পয়েন্ট করে করব তাহলে মোস্ট জেনারেল রেজাল্টটা হচ্ছে বেশিরভাগ অংক বা এসব জায়গায় দেখবে যে ওভার দা হোল ইন্টারভালই বক্তব্যটা থাকবে কিন্তু দ্যাট ইজ অন সাইড মানে বেসিক্যালি থিওরেম যখন বলছি তখন ওটা এট দা পয়েন্ট সি করেই বলতে চাইছি আর সেটাতেই হচ্ছে পুরো ঘটনাটা তাহলে কি বাকি রইলো কনভার্সটা প্রমাণ করতে হবে মানে ধরো যে একটা কন্টিনিউয়াস ফাংশন ফাই দেওয়া আছে ওভার দা ইন্টারভাল कैपिटल আই which is satisfying equation 1 ঠিক আছে তাহলে তোমার দেখাতে হবে যে f ইজ ডিফারেন্সিয়েবল এট দ্য পয়েন্ট c তাহলে প্রথমত ইকুয়েশন ওয়ানটা যেটা বলা আছে সেখানে তুমি যদি x নট ইকুয়াল টু c নিয়ে নাও তাহলে obviously ওটা ইকুয়েশন ওয়ান এর মানে হয়ে যাচ্ছে ফাই এক্স ইজ ইক্যাল টু এফ এক্স মাইনাস এফ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি তাই না তাহলে সেটা লিখলাম প্রথমত এবার আমার আরো জানা কি আছে যে ফাই ইজ কন্টিনিউয়াস এট সি

শুধু তাই নয় এই লিমিট যে এক্সিস্ট করছে সেটা ইকুয়াল টু ফাইভ সি হচ্ছে সুতরাং আমি এটাও ডিডিউস করে ফেলতে পারছি যে তোমার ডেরিভেটিভটা যেটা এফ প্রাইম c দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু ফাইভ সি সো ইউ সি দ্যাট অনেকগুলো c হয়ে যাচ্ছে বাট এনিওয়ে দিস c ইজ ডিফারেন্ট ফ্রম দ্য পয়েন্ট c যে ইয়োর প্রুফ ইজ নট সো যেটা আমি হিন্ট করলাম যে আমরা এটাকে দুটো খুব ইম্পর্টেন্ট থিওরম প্রমাণ করার জন্য ব্যবহার করবো এবার আমি এটাকে জাস্ট একটু অন্যভাবে বলতে চাইছি ঠিক আছে এটা আমরা যখন ওই নোটেশন যেটা বলতে চাইছিলাম সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস কর করতাম আর কি একই থিওরাম যে আমরা বলতাম যে ধরো একটা ফাংশন দেওয়া আছে অন ইন্টারভেল আই এবারে আমি টু মেক মাই লাইফ সিম্পল আমি ধরে নিচ্ছি যে সাপোজ অ্যাফ ইস ডিফারেন্সিয়েবল অন দ্য ইন্টারভেল আই তাহলে আমি ক্লেইম করছি যে আমি লিখতে পারি ফাংশনটাকে অ্যাজ

তাতে যে ইনক্রিমেন্ট ইন এফ হচ্ছে সেটা হচ্ছে এফ এক্স প্লাস ডেলটা এক্স মাইনাস্স ঠিক আছে ইনক্রিমেন্ট মানে কিন্তু ইনক্রিজ না ইনক্রিমেন্ট মানে চেঞ্জ তো এফএক্স প্লাস ডেলটা এক্স মাইনাস হচ্ছে সেটা এফ ফাংশনে চেঞ্জ হচ্ছে যখন তুমি এই চেঞ্জ নিচ্ছ এক্স আট থেকে এক্স প্লাস ডেলটা এক্স সো ডেল্স ক্যান বি পজিটিভ ডেল্টা এক্স ক্যান বি নেগেটিভ অনলি ইস্যু ইজ দ্যাট ইন আ নেবারহুড অফ এক্স হোল থিং ইজ হ্যাপেনিং প্রথমে তো x+delta x এর delta x টা এমন তো হতেই হবে যাতে ওটা ইন্টারভালের মধ্যে থাকে না হলে f টা লাগাচ্ছ কি করে আর দ্বিতীয়ত ওটা এই যে ফর্মুলাটা লেখা হলো এটা শুধু একটা নেবারহুড অফ x এ ঘটবে হ্যাঁ তার মধ্যে ডান দিকে দেখো delta x is just a small uh, change in x that is all ডান দিকে কি লিখছি ডান দিকে লিখছি এফ প্রাইম লেখাতে আমার কোনো কিছু আটকাচ্ছে না কারণ ওটা একটা নাম্বার দ্যাট ইজ দ্য ডেরিভেটিভ অফ এফ এট দ্য পয়েন্ট এক্স ঠিক আছে করে বলছি প্লাস ইটা ডেল্টা এক্স এরকম আমি এক্সপ্রেশন লিখতে পারবো হোয়াট ইজ ইটা দেন সো ইটা ইজ অ্যাকচুয়ালি আ ফাংশন অফ এক্স আই এম সরি ইটা ইজ আ ফাংশন অফ ডেল্টা এক্স ঠিক আছে তো ওই ইটা সমান কি হবে সেটা তো তুমি এখান থেকে লিখেই দিতে পারো তাই না ইটা সমান হবে তোমার এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা লিখেছি fx ডেল্টা x fx ডেল্টা x f প্রাইম x দেখো এখানে ডান দিকে তুমি ডেল্টা টাকে কমন নিয়ে নাও

Limit delta x tends to zero, f x plus delta x minus f x by delta x that is precisely equal to f prime x. So therefore, limit delta x tending to zero, this f x plus delta x minus f x divided by delta x minus f prime x that exists. That is limit delta x tending to zero, eta exists and it is equal to zero. Right? Very good. Tāhle ami jodi ekta function differentiable in a neighbourhood of x

লিমিট এটাই বলতে চাইছি ঠিক আছে তাহলে এটা তো একটা দিক গেল যে যদি ফাংশনটা ডিফারেন্সিয়েল হয় তাহলে আমি এরকম এক্সপ্রেশন করতে পারি আর এটার কনভার্সটাও সত্যি ঠিক আছে এটা এই জায়গাটা আমি এই কারণে করছি আমি ইগনোরও করে দিতে পারতাম কিন্তু আমরা ইউজ টু এই ধরনের নোটেশন যখন আমরা ডিফারেন্সিয়াল গুলো হ্যান্ডেল করি তো সেটার জন্য প্রথমত আর অনেক বইয়ে দেখবে এই গুলো আছে তো এটা এমন কিছু ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটছে না এখানে একই ব্যাপার যেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি যে ধরো বলছে যে ফাংশনটা ধরো দেওয়া আছে ইন্টারভালের ওপরে আর তোমার কোনোভাবে একটা আহ রিয়াল নাম্বার ক্যাপিটাল এ পাচ্ছো আর একটা ফাংশন পাচ্ছো

a plus eta times delta x the uh, increment in x where a is a fixed scalar you are able to find this scalar and eta is a function of delta x which tends to zero as eta ten which tends to zero as delta x tends to zero right so this is what i'm trying to say very straightforward that you can see that limit delta extending to 0 fx plus delta x minus fx by delta x that will exist because limit delta extending to 0 a plus eta will exist, and not only that, the limit will be equal to a because limit delta extending to 0 eta is equal to 0. Therefore, the function is differentiable at x and the derivative of f at x is actually equal to a the expression the f x plus delta x minus f x is equal to a plus eta times delta x where limit delta x tending to 0 eta is equal to 0 then the function is differentiable at the point x আমরা যেটা প্রথমে লিখেছিলাম এর বদলে তুমি যদি এফ প্রাইম এক্স লিখো তাহলে ওই এই যে পুরো গল্পটা বলা হচ্ছে এটাকেই আমরা শর্টে লিখি ডিএফিক্স ডিএক্স ভেরি ভেরি স্ট্রেঞ্জ এক্সপ্রেশন বিকজ আমরা তো ডিসাইডই করেছিলাম যে বললাম সেটাকেও আমরা ডিফারেন্সিয়েলিটির একটা ডেফিনিশন হিসেবে ধরে নিতে পারতাম আর সেই নোটেশন সেই বক্তব্যটাকে আমি শর্টে লিখছি ডিএফিক টু এফ প্রাইম ডিএক্স এই কারণে যেহেতু এটা ডিফারেন্সিয়াল নোটেশন অফ দ্য দিস হোল আর্গুমেন্ট এটা এফ প্রাইম এক্স কে আমরা অনেক সময় ডিফারেন্সিয়াল কোইফিসিয়েন্ট বলি ঠিক আছে আর এখানে আমি আরো যেটা স্ট্রেস করতে চাইছি একটা পয়েন্ট সেটা হচ্ছে যে ডি এফ ডিভাইডেড বাই এই কথাটা প্লিজ বলবেন না চেষ্টা করবে না বলার ঠিক আছে মানে এটা ইট ইজ বিকামিং সো মানে এই এরারটা এত বেশি কমন হয়ে গেছে যে এটা এখন মানে প্রায় পার্লেন্স এর মধ্যেই চলে এসেছে কিন্তু কারণ ওটাতে কি হয়ে যায় ওই রকম বললে যে মনে হয় সত্যি সত্যি একটা ভাগ করছি কিন্তু এখানে শুধু তুমি ভাগটা করছো না তুমি বিভিন্ন ডিফারেন্স কোয়েশন টা নিচ্ছিলে ডিপেন্ডিং অন ইওর এচ जिस ढुकेज सो लेप हिंड आई उल शो हाउ कैराज Going to be used and uh, goes without saying that please ask questions if you have problems.